চলচ্চিত্র নাটকের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে একজোট হয়ে কাজ করার ঘোষণা দিল চলচ্চিত্র পরিবার ও নাটকের তিনটি সংগঠন। টেলিভিশন সংশ্লিষ্ট এই তিনটি সংগঠন হলো টেলিভিশন প্রোগ্রাম প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন, ডিরেক্টরস গিল্ড ও অভিনয়শিল্পী সংঘ। সকালে ডিসির জহির রায়হান মিলনায়তনে মত বিনিময় সভায় এই ঘোষণা দেন সংগঠনের নেতারা। চিত্রনায়ক পার্কের সভাপতিতে সভায় উপস্থিত ছিলেন সৈয়দ হাসান ইমাম, দেওয়ার জাহান ঝন্টু, মামুনুর রশিদ, গাজী রাকায়েত, মুশফিকুর রহমান গুলজার, মিশা সওদাগর সহ অনেকে। সভায় দুই মাধ্যমের নেতাদের নিয়ে কমিটি গঠন করে কর্মসূচি পালনের পরিকল্পনার কথা জানানো হয়। উভয় সমস্যাগুলি চিহ্নিত করে সমাধানের উপায় নির্ধারণ করা, এটি একটি বিষয় আছে যে উভয়ের আগে সমস্যাগুলো কি সেটা ফাইন্ড আউট করতে হবে, এবং সেটি খুব যারা এর সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং পুঙ্খানুপুঙ্খভাবে এবং সংক্ষিপ্ত আকারে প্রায়োরিটি বেসিসে যে কোন সমস্যাগুলো আগে করা দরকার। নামায় প্রশংসিত হয়েছে তার অভিনয়, ঈদে তার অভিনীত নাটকও হয়েছে ব্যাপক আলোচিত। অপর্ণা ঘোষ একই সাথে অভিনয় করছেন নাটক, বিজ্ঞাপন আর চলচ্চিত্রে। একান্ত আলাপে বিভিন্ন বিষয়ে তিনি কথা বলেছেন রঙ্গমঞ্চের সাথে। 2006 সালে একটি সুন্দরী প্রতিযোগিতায় ছিলেন সেরা পাঁচে। থিয়েটার অভিনেতা বাবার সূত্রে অভিনয়ের প্রতি ভালোবাসা শৈশব থেকেই, তাই অভিনয়কে করেছেন জীবনের ধ্রুবতারা। ইন্ডাস্ট্রিতে ইদানিং সময়ে যে ইয়েটা চলছে, যেই মনস্তাত্ত্বিক বিষয়টা চলছে প্রত্যেকটা আর্টিস্টদের ক্ষেত্রে, সেই বিষয়টাই অ্যাকচুয়ালি অ্যাওয়ার্ড নাইটে তুলে ধরা হয়েছে। এমনিতে নরমালি আমার মেকআপ, ঈদের অনেক কাজের ভিড়ে শত তারকার কোলাহলে আলাদা করে ধরা পড়েছে অপর্ণার কাজ। কিছু কাজ হয়েছে তুমুল আলোচিত। এখনো ভুবন মাঝি নিয়েই আছি আমরা, যখন এই মান্থের লাস্টের দিকেই আমি আবার রাশিয়া যাচ্ছি, ওইখানে আমাদের একটা এই ফিল্মটার একটা স্ক্রিনিং আছে মস্কোতে, সো ওটার জন্য ওখানে যাব, তারপরে ফিরে এসে হয়তো ঈদের কাজগুলো নিয়ে আবার বিজি হব। মোস্তফা সরোয়ার ফারুকীর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার চলচ্চিত্রের মধ্য দিয়ে তার বড় পর্দায় অভিষেক। অভিনয় করেছেন মৃত্তিকা মায়া, মেঘমল্লার, সুতপার ঠিকানা, দর্পণ বিসর্জন ও সর্বশেষ ভুবন মাঝিতে। তার অভিনয় হয়েছে প্রশংসিত। 2013 সালে মৃত্তিকা মায়া চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্র অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন অপর্ণা ঘোষ। চরিত্র বাছাইয়ে খুবই খুঁতখুঁতে এই অভিনেত্রী, পছন্দের কাহিনী ও চরিত্র না পেলে অভিনয় করতে চান না, বেছে বেছে নিজের মনের মতো চরিত্রে অভিনয় করেন বলেই কমিয়ে দিতে চান কাজের পরিমাণ। আমার অভিনয় করতে ভালো লাগে, সত্যি কথা, আমার অভিনয়টা আমার সবকিছু, অভিনয় দিয়েই আমি বেঁচে আছি। সো যতদিন আমার ভালো লাগবে, আমার যতটুকু মানে আমি আমার সত্তাটাকে ঠিক রেখে আমি যতটুকু দিতে পারি এই ইন্ডাস্ট্রির জন্য, ততটুকু দিয়ে যাব।